শুরুর দিকে কিছু সময় থাকে, পরে চলে যায়, কারণ ইন্ডাকশন মোটরের ভিতরে কিন্তু কোনো ফিল্ড মানে বেশিক্ষণ সাস্টেন করার মতো কোনো ফিল্ড থাকে না। সো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল অক্সিলারি একটা ফিল্ড অনেক সময় দেওয়া হয় রিজেনারেশনের জন্য, সেটা মানে প্রোপ্রাইটারি আর কি, মানে খুব না এক একজন এক এক রকম দেয়, খুব স্ট্যান্ডার্ড না, ডিপেন্ড করে হচ্ছে রিজেনারেশন কতটুকু চায়। সেই ভোল্টেজটা দিয়ে যদি আমরা কোনো ব্যাটারি চার্জ করি অথবা যদি কোনো লোড ড্রাইভ করে তাহলে মোটরটা ব্রেক করার ট্রাই করবে, সেই রিজিয়নটাকে আমরা বলছি রিজেনারেটিভ রিজিয়ন অথবা রিজেনারেটিভ ব্রেকিং। তাহলে প্লাগিং আর রিজেনারেটিভ কিন্তু এক জিনিস না, রিজেনারেটিভ হচ্ছে আমরা পুরো স্টেটর ফ্লাক্সকে অফ করে দিব, তখন রোটরের যে স্টোর ফ্লাক্সটা আছে সেটা স্টেটরের ফ্লাক্সে কাট করতে থাকবে। আর প্লাগিং হচ্ছে উল্টা, মানে আমরা স্টেটরের ফ্লাক্সকে ক্লকওয়াইজ করতে থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিব, বা এবিসি সিকোয়েন্স থাকলে সেটাকে হঠাৎ করে এসিবি করে দিব। সো দুইটা কিন্তু ভিন্ন জিনিস, এক্ষেত্রে মোটরের স্পিড হয়ে যাবে সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি, কিন্তু সেগুলো একই ডিরেকশনে থাকবে এবং ইট উইল অপারেট লাইক আ জেনারেটর। তো সেটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে -1 পর্যন্ত, যেহেতু এখানে মোটরের স্পিড বেশি সেহেতু এখানে মাইনাস চিহ্নটা চলে আসছে। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এসি মোটরস, ওয়াই শুড ইউ গো ফর এসি মোটর ইনস্টেড অফ ডিসি মোটর? দ্য কনস্ট্রাকশন অফ ডিসি মোটর উই হ্যাভ স্টাডিড, বাট দ্য কনস্ট্রাকশন অফ এসি মোটর ইজ মাচ সিম্পলার। কারণ আমরা দেখে আসছি এখানে দেখলাম যে আমরা যদি একটা ইন্ডাকশন মোটরের কথা চিন্তা করি, এখানে জাস্ট শর্ট করে দিলেই সেটা ইন্ডাকশন মোটর হয়ে যায়, এবং ইন্ডাকশন মোটর হচ্ছে সবচেয়ে লিস্ট এক্সপেন্সিভ মোটরের মধ্যে একটা। ইন্ডাকশন মোটর কোথায় ইউজ হয় কোথায় ইউজ হয় না, বাসা বাড়ি পাম্প, সিলিং ফ্যান, পেডেস্টাল ফ্যান, যে কোনো এসি ফ্যান বলতে আমরা বলছি ইন্ডাকশন মোটর। নট অনলি দ্যাট, যে কোনো ইলেকট্রিক ভেহিকেলগুলা, ইলেকট্রিক ভেহিকেলগুলোতে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। হ্যাঁ, তোমরা তো বলতে পারো যে ইন্ডাকশন মোটর কেন, কারণ ব্যাটারি তো ডিসি, কিন্তু ডিসি মোটর নোটোরিয়াসলি ইনএফিসিয়েন্ট, কারণ ইন্ডাকশন মোটরের যে ফ্লাক্সের ডিসি মোটরের স্টার্টিং টর্ক বেশি, এর একটু সুবিধা আছে বাট মানে খুব ইনএফিসিয়েন্ট, এর একটু মানে মেজর প্রবলেম। ভেরিয়েশন গুলো সেগুলো সাইন ওয়েভের কার্ভের সাথে পুরোপুরি মিলে যায়। সাইন ওয়েভ হচ্ছে বেসিক্যালি রাউন্ড শেপ, যদি প্রপার অপারেটিং কন্ডিশনে রান করানো যায় ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সি অনেক হাই হয়। সো ডিসপাইট দিস এসি টু ডিসি কনভার্সন অ্যান্ড ডিসি টু এসি ব্যাক কনভার্সন, ইলেকট্রিক ভেহিকেল ইউজ দিস টাইপস অফ ইন্ডাকশন মোটর বিকজ অফ দিস হাই এফিসিয়েন্সি, কারণ ব্যাটারিকে কিন্তু চার্জ করতে হচ্ছে সেই ডিসিতেই। যদি কোনো রিজেনারেটিভ ব্রেকিংও করি আমরা, সেই রিজেনারেশনটা আসবে এসিতে, সেটাকে আবার ডিসিতে ব্যাক কনভার্ট করতে হচ্ছে। সেখানে লট অফ ব্যাক অ্যান্ড ফোর্থ কনভার্ট করতে হচ্ছে এসি টু ডিসি, বাট স্টিল সেই সিস্টেমটা একটা ডিসি সিস্টেম হচ্ছে কয়েক ফোল্ড বেশি এফিসিয়েন্ট। দ্যাটস ওয়াই ইন্ডাকশন মোটরস আর সো ওয়াইডলি ইউজড ইন অল সর্টস অফ এসি অ্যান্ড ডিসি অ্যাপ্লিকেশনস। ইন্ডাকশন মোটর অনেক ভ্যারিয়েন্ট ইউজ করা হয়, মানে একেবারে সরাসরি ইন্ডাকশন মোটর না ইউজ হলো ওটা অনেক ভ্যারিয়েন্ট ইউজ হয়, মানে এখন আরো অনেক নতুন মোটর চলে আসছে, এক্সিয়াল মোটর, তারপরে রিলাকটেন্স মোটর, রিলাকটেন্স মোটর আগে ছিল বাট রিলাকটেন্স মোটর মানে কি সিনক্রোনাস রিলাকটেন্স মোটর, এসআইএম কি যেন বলে আমি ভুলে গেছি, এসআরএম সম্ভবত, এটা এটা এখন নতুন এ চলতেছে আর কি, মানে ইমপ্লিমেন্ট করার, আমি জানি না কেউ ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। এসি অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে এসিতে কনভার্ট করে ইন্ডাকশন মোটর ইউজ করা, বিকজ অফ দিস এফিসিয়েন্সি অ্যান্ড দিস লো মেইনটেন্যান্স ইন্ডাকশন মোটর। এখানে মেইনটেন্যান্স করার খুব একটা কিছু নেই, এখানে ব্রাশ বা স্লিপ রিং, কমিউটেটর এগুলো কিছুই নেই,
এই রোটর সার্কিট পুরো যেগুলো ডিসি মোটর থাকে আর কি, ব্রাশ কমিউটেটর এগুলো থাকে, ব্রাশলেস ডিসি মোটর থাকে, বাট ওগুলো এত এফিশিয়েন্ট না দাদা। এখানে কোনো সার্কিটই নেই, সার্কিট নাই বলতে এটা এটা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে ডিসকানেক্টেড, এটা কানেক্টেড শুধুমাত্র ম্যাগনেটিক্যালি, এখানে মেইনটেনেন্স খুবই কম। আর ব্রাশলেস ডিসি মোটর যেটা ইউজ করা হয় এটা অ্যাকচুয়ালি ইয়ার মতে সিনক্রোনাস মোটরের মতো কাজ করে, সো এটা যদিও বলতেছে ব্রাশলেস ডিসি মোটর বাট ইন প্র্যাকটিস এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনক্রোনাস মোটর। তোমার যদি ওটা কেউ ইউজ করে থাকে যে ড্রোন ড্রোনে ইউজ করে ওটা অ্যাকচুয়ালি কিন্তু পালস জেনারেট করতে হয়, মানে ব্রাশলেস ডিসি মোটর ডিসি দিলে অ্যাকচুয়ালি হয় না, পালস জেনারেট করতে হয়। নট অনলি দ্যাট, আমাদের যে এই কম্পিউটার বা ইত্যাদি যাদের আইডিয়া আছে ওই কেসিং ফ্যান যেগুলো ইউজ করা হয় ওগুলো কিন্তু ব্রাশলেস ডিসি মোটর, তো ওগুলোতেও ওরকম ভিতরে একটা ড্রাইভার সার্কিট থাকে যেটা অ্যাকচুয়ালি এসি সিগন্যাল জেনারেট না করলেও ওরকম পালসেটিং সিগন্যাল জেনারেট করে, সো ওইটা দিয়ে অ্যাকচুয়ালি ড্রাইভ করে। ওটাও মানে পুরোপুরি অ্যাকচুয়ালি ডিসি মোটর বলা যায় না, ওটা মানে অনেকটা অনেকটা সাইন ওয়েভের মতো ওটা প্যাটার্ন থাকে আর কি, মানে নেগেটিভ সাইকেল তো ইউজ হয় না, স্টিল ডিসি ডিসি বাট হাফ সাইনের মতো ইউজ করা হয় আর কি, মানে পালসটাকে এমন ভাবে ক্রিয়েট করা হয় যেন একটা অ্যাট লিস্ট পজিটিভ হাফ সাইন দেয়। ডিসি মোটরে ব্রাশ চেঞ্জ করতে হয়, কম্পিউটার চেঞ্জ করতে হয়, মেকানিক্যাল সমস্যা। ইন্ডাকশন মোটরে মোটামুটি গ্রেজ বা এইটা লুব্রিক্যান্ট প্রোভাইড করলে এটা মোটামুটি রান করতে পারে, অবশ্যই এটাকে কুলিং করতে হবে। সো এই টাইপের এসি মোটরগুলো সাধারণত কিছু অ্যাডভান্টেজের কারণে এসি মোটরগুলো খুব মানে ওয়াইডলি ইউজ করা হয়। সো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এগুলো কন্ট্রোল সার্কিট খুব কমপ্লেক্স, যেটা আমরা আজকে দেখবো আর কি, কারণ দেখে বুঝতে পারছো এটা টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটা কার্ভটাই তো অন্যরকম, সিম্পল ডিসি বা ডিসি মোটর বা ইউনিভার্সাল মোটরের মতো না, এবং টর্ক ইকুয়েশনটা একটু বিদ্যুতে, কারণ এখানে ট্রান্সফর্মারের ব্যাপার সব আছে। বাট এনিওয়ে আমরা যদি এইসব জিনিসটা জেনে এটাকে প্রপার কন্ডিশনে রান করাতে পারি, এটা আসলে বেস্ট মোটর। আচ্ছা নেক্সট, মেথডস অফ কন্ট্রোলিং স্পিড অফ ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল কিভাবে করা হয় আমরা জানি অলরেডি, কিভাবে জানি আমাদের বাসা বাড়িতে যে ইন্ডাকশন মোটর সিলিং ফ্যানে আছে সেটা স্পিড কন্ট্রোল করি, সিম্পল আমরা একটা ট্রায়াক সার্কিট দিয়ে, যেটা আমরা এসি ভোল্টেজ কন্ট্রোলারে দেখে আসছিলাম। তো ট্রায়াক সার্কিটে ইফেক্টিভলি কি চেঞ্জ হচ্ছিল তোমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে এসি ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল, এসি ভোল্টেজের এরিয়াটা আমরা কেটে ফেলছিলাম, আমরা আলটিমেটলি ভোল্টেজ কন্ট্রোল করছিলাম। সো ফার্স্ট মেথড হচ্ছে বাই কন্ট্রোলিং স্টেট অফ ভোল্টেজ, তো সেটা ইজিলি রেকগনাইজেবল। আমরা যদি টর্কের ইকুয়েশনটা দেখি, টর্ক হচ্ছে ভি স্কয়ার প্রপোর্শনাল, সো ভি স্টেট অফ ভোল্টেজ মানে আমরা যত বাড়াবো তত বাড়তে থাকবে। তো টর্ক যেহেতু আমরা বললাম ভোল্টেজের অ্যানালগাস, তো টর্ক বাড়লে তার আরপিএমও বাড়বে, যদি এটা একটা স্টেবল সিস্টেম হয়, টর্ক আর স্পিডের রিলেশনটা অনেকটা ওমস ল মতো আসবে, পরবর্তীতে এটা স্যাচুরেশনে চলে আসবে, বাট এটার লিনিয়ার রিজনটা ওমস ল রুল ফলো করবে, কারণ এটা ইফেক্টিভলি আইডেন্টিক্যাল। তো আমরা যদি তার টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টর্কের কার্ভটাই, তো এখানে একটু উল্টা করে রাখা, মানে এস জিরো হচ্ছে এখানে আর এস ওয়ান হচ্ছে এখানে। সো এস জিরো মানে হচ্ছে এটা ফুল স্পিডে রান করছে মোটরটা, আর এস ওয়ান মানে হচ্ছে সেটা কোনো স্পিড নাই বা রোটরটা কোনো স্পিড নাই। সো এটাকে আমরা স্টার্টিং টর্ক ধরতে পারি, তো দিস ইজ দ্য স্টার্টিং কন্ডিশন, এই জন্য এটাকে এস টি দিয়ে রিপ্রেজেন্ট করা। সো আমরা যদি এই ইকুয়েশনে ভি এর মান বসাই তাহলে ডেফিনেটলি টর্ক বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে টর্ক ডেভেলপ। আচ্ছা টর্কের কথা একটু বলি, টর্কের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট বা টর্কের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা একটু আমরা ক্লিয়ার করার ট্রাই করি, এটা একটু কেয়ারফুল শুনো আর কি। টর্ক হচ্ছে কি একটা রোটেশনাল ফোর্স, তাহলে আমরা একটা মেকানিক্যাল ডিভাইসে টর্ক বলতে বোঝাই মোটরটা কি পরিমাণ রোটেশনাল ফোর্স ডেভেলপ করছে। তো এই মোটর দিয়ে আমরা কি করবো, একটা লোডকে ড্রাইভ করবো, মেকানিক্যাল লোড। তো ওই মেকানিক্যাল লোডেরও কিন্তু একটা টর্ক ক্যারেক্টারিস্টিক থাকবে, তো মেকানিক্যাল লোডটাকে ড্রাইভ করতে হবে তার একটা ফোর্স লাগবে, একটা মিনিমাম ফোর্স লাগবে যেটাতে সে ড্রাইভ ড্রিভেন হতে পারবে। তো সেটাকে আমরা বলছি হচ্ছে লোড লোড টর্ক বা টিএল, এবং স্পিড যত বাড়তে থাকবে আমার এই টর্কের মানও বাড়তে থাকবে। তার মানে আমি যদি ইনফাইনাইট স্পিডে রান করাই বা খুব হাই স্পিডে রান করাই, এই টর্কের কার্ভটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল, লো স্পিডে টর্ক জাস্ট ইনার্শিয়াটা ওভারকাম করার জন্য টর্ক লাগবে। কিন্তু একটা জিনিসকে আমরা যত স্পিডে রান করাতে যাবো, কারণ আমরা জানি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তো সেই ভেলোসিটির সাথে যে রিলেশনটা এনার্জির, তো ভেলোসিটি স্কোয়ার আর কি। তো আমরা যত দেখে বোঝা যাচ্ছে যত স্পিড বাড়াবো তত তার
তাকে এনার্জি বেশি দিতে হবে, তাকে এনার্জি বেশি দেওয়া মানে হচ্ছে তার টর্ক ডিমান্ড টর্ক বেড়ে যাবে অথবা লোড টর্ক বেড়ে যাচ্ছে। সো আমরা খুব সিম্পলি মনে রাখার ট্রাই করি, যত স্পিড বাড়বে তত বেশি এফোর্ট দিতে হবে এটাকে আরো বেশি স্পিডে রান করানোর জন্য। সে একটা যে কোনো একটা ফিজার স্পিনার, ধরো ফিজার স্পিনারের কথাই আমরা বলি, ফিজার স্পিনার তোমরা অনেকে হয়তো ইউজ করে থাকো, তো সেটা নিয়ে অনেক কম্পিটিশন হয় যে সেটা কত কতক্ষণ ধরে রোটেট করবে, তো কতক্ষণ ধরে রোটেট করবে সেটার জন্য এটাকে মানে কত ফোর্স দিয়ে ঘোরাতে হবে অথবা কত জোরে ঘোরানো যায় এই টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে। আলটিমেটলি একটা স্পিডের পরে সেটাকে আর আর ফাস্টার ঘোরানো যায় না, কারণ আমাদের মানে মাসের স্ট্রেংথ কত বেশি না, কেন কারণ হচ্ছে এই ইকুয়েশনের কারণে, কারণ এই ইকুয়েশনটা লিনিয়ার না, তার মানে এটাকে আরো স্পিডে রান করানোর জন্য এক্সপোনেনশিয়ালি বেশি এনার্জি লাগছে। তাহলে এই লোড টর্ক যেখানে এই ডেভেলপ টর্ককে কাট করবে সেটাই হচ্ছে মোটরের অপারেটিং পয়েন্ট। তার মানে লোড টর্ক আর ডেভেলপ টর্ক যদি একই পর্যায়ে চলে আসে ওই মোটরটা তখন ওই স্পিডে রোটেট করা শুরু করবে। তো এখানে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডেভেলপ টর্কের জন্য লোড কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্টগুলো দেখি, এখানে দেখা যাচ্ছে বিএস বিএস এর জন্য আমরা সবচেয়ে হাইয়েস্ট স্পিড পাবো আর সবচেয়ে লোয়েস্ট স্পিড পাবো হচ্ছে বিএস টুর জন্য। সো বিএস এর মান এখানে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এই টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটা মান বড়, কারণ আমরা জানি বিএস বালে টর্কও বাড়বে বা বিএস স্কোয়ার বালে টর্ক বাড়বে। সো এটা হচ্ছে স্পিড কন্ট্রোল করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যদি আমরা ভোল্টেজ বাড়াবে কমাই, ভোল্টেজ বাড়লে স্পিড বাড়বে, ভোল্টেজ কমালে স্পিড কমে যাবে। তো এই রুল অ্যাপ্লাই করে আমরা আমাদের বাসা বাড়ি ইন্ডাকশন মোটর বা এই টাইপের যে সিম্পল ইন্ডাকশন মোটর সেগুলোর স্পিড কন্ট্রোল করতে পারি, বাট দ্যাট কামস এট এ কস্ট। আচ্ছা তোমরা এগুলো একটু দেখো, এটা এখানে এলাবোরেট করা হয়নি, এটা এগুলো আগের চ্যাপ্টারে বলা হয়েছিল ইনভার্টারে, এই যে ভ্যারিয়েবল ডিসি লিংক ইনভার্টার, পিডব্লিউএম ইনভার্টার, এগুলো একটু দেখো আর কি, এগুলোর সাথে এগুলো মিলাই কোশ্চেন আসতে পারে। এটা কস্ট অফ এফিসিয়েন্সি, এই টাইপের কন্ট্রোলিং এফিসিয়েন্সি খুব ভালো মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু ছোটখাটো অপারেশনে বা সিম্পল যে সার্কিটগুলো ওগুলোর ক্ষেত্রে এফিসিয়েন্সি কিছু হ্যাম্পার হলেও খুব একটা যায় আসে। একটা ফ্যানের বা আমরা যে ফ্যানগুলো চালাই এগুলো তো 80 ওয়াটের ফ্যান, 50 থেকে 80 পাউন্ড ভ্যারি করা হতো, আরও হাই পাওয়ার ফ্যান আছে বাট এগুলো লেস কমন। তো একটা 80 ওয়াটের ফ্যানের জন্য এফিসিয়েন্সি হয়তো খুব একটা ম্যাটার করবে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটা 80 কিলোওয়াটের মোটর চালাই সেখানে হয়তো এফিসিয়েন্সিটা ম্যাটার করবে। তো ওখানে আরও সফিস্টিকেটেড সার্কিটটি ইউজ করা হয়। তো এটা কি টাইপের সার্কিট ইউজ করা হয় আমরা নেক্সট দেখি। তাহলে স্টেট অফ ভোল্টেজ কন্ট্রোলটা আমরা কিভাবে করতে পারবো, একটা ভ্যারিয়েবল এসি ভোল্টেজ সোর্স যদি থ্রি ফেজ অফ সিঙ্গেল ফেজ হোয়াট এভার ইট ইস আমরা যদি তার স্টেটারে কানেক্ট করতে পারি সেটার স্পিড অ্যাকর্ডিংলি ভ্যারি করবে। ভ্যারিয়েবল ভোল্টেজ আমরা কিভাবে পেতে পারি, এসি ভোল্টেজ কন্ট্রোল ইউজ করতে পারি যেটা আমরা পরে আসছি। ভ্যারিয়েবল ডিসি লিঙ্ক ইনভার্টার, ডিসি লিঙ্ক ইনভার্টার হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ কন্ট্রোল করবো, সেই ডিসি ভোল্টেজকে দিয়ে আমরা ইনভার্টারকে রান করাবো। সো ইনভার্টার যে ইনভার্টার ভোল্টেজটা হবে সেটাও ভ্যারিয়েবল হবে, অথবা পিডব্লিউএম ইনভার্টার আমরা ইউজ করতে পারি আমরা এসপি মানে এটা হচ্ছে ইয়ে হতে পারে যে ভিএফডি টাইপের হতে পারে, আর ভিএফডি আমরা ফ্রিকোয়েন্সি ভ্যারি করি, এখানে ফ্রিকোয়েন্সি ভ্যারি করবো না, আমরা জাস্ট হচ্ছে ডিসি ভোল্টেজটাকে ভ্যারি করবো, মানে ডিসি যে বাক বুস্ট কনভার্টার দেখে আসছে, মানে এখানে অনেকগুলো জিনিস কম্বাইন করতে হবে আর কি, এসি থেকে প্রথমে ডিসি তে কনভার্ট করতে হবে, অথবা এসির যে ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে ডিসি ভ্যালু চেঞ্জ করতে হবে, সেই ডিসি কে আবার মানে এসি তে কনভার্ট করতে হবে, সামথিং লাইক দ্যাট আর কি, ওরকম কিছু। মানে এটা একটু কমপ্লিকেটেড, সাধারণত এটা মানে এত ইয়ে না, মানে হাই পাওয়ার অ্যাপ্লিকেশন ছাড়া ইউজ করা হয় না, বাট এটা নিয়ে অনেক সময় কোশ্চেন টোশ্চেন আসে, প্রবলেম ইনভার্টার ইউজ করে আসে। সো এনিওয়ে আমরা এখানে ভোল্টেজটা নিউমেরাস ওয়েতে কন্ট্রোল করতে পারবো, এসি ভোল্টেজ ওয়েদার ইট ইজ এ সিঙ্গেল ফেজ অফ থ্রি ফেজ আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর নেক্সট হচ্ছে স্টেট অফ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এখানে অনেকগুলো মেথড আছে, আমরা আলোচনা করবো তিনটা মেথড। নাম্বার থ্রি যে স্টেট অফ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা আমরা একটু বলে যাবো, খুব ডিটেলে বলবো না, এটা আমাদের সিলেবাসে ওরকম নাই। সো আমরা বেসিক্যালি তিনটা নিয়ে আলোচনা করব। নেক্সট ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, সেখানে আমরা একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ভোল্টেজ সোর্স কানেক্ট করতে পারি। এখন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে আমরা এসি ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করি সেটা একটু আমরা দেখি। আমরা এই ইকুয়েশনটা আগে দেখে আসছি, এখানে যদি সিঙ্ক্রোনাস স্পিডের জায়গায় আমরা ফ্রিকোয়েন্সি আর পোলের রিলেশনটা প্লাগ করতে পারি, করলে দেখা যাচ্ছে মোটর স্পিডটা ফ্রিকোয়েন্সির প্রপোর্শনাল, প্রোভাইডিং দিস স্লিপ অ্যান্ড নাম্বার অফ পোলস আর কনস্ট্যান্ট।
তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি মোটরের স্পিডও বাড়বে, ফ্রিকোয়েন্সি কমে গেলে মোটরের স্পিডও কমে যাবে। বাট দিস ইজ নট সো সিম্পল, কারণ ফ্রিকোয়েন্সি বাড়ালে বা কমালে এখানে স্লিপও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্লিপ চেঞ্জ হয়ে গেলে এখানে আমরা টোটাল লিনিয়ার রিলেশন পাবো না, ঠিক আছে? এটা আর অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে। সো এই কার্ভটা শুধু কম ফ্যামিলিয়ার, এটা হচ্ছে টর্ক কার্ভ, এই সেম কার্ভ টর্ক কার্ভ বা এখানে আমাদের দেখে আসছি এই সেম কার্ভ। তাহলে টর্ক কার্ভ এখানে কি হচ্ছে, এখানে যদি এখানে রেটেড ফ্রিকোয়েন্সি যদি হয় 50 হার্জ, 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য এই আমরা টর্ক কার্ভ পাবো। ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত আমরা টর্ক কার্ভটা রাইট সাইডে শিফট হয়ে যাচ্ছে। সো 60 হার্জ 70 হার্জের জন্য ফ্রিকোয়েন্সি বা টর্ক কার্ভটা এদিকে শিফট হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এখানে মোটরের স্পিড বাড়ছে, মোটরের স্পিডটা যদি এই অ্যাক্সিস হয় বা স্লিপ যাই বলি না কেন, এখানে মোটরের স্পিডটা এদিক দিয়ে বাড়ছে, কিন্তু এখানে টর্কের মান কমে আসতেছে। তো টর্কের মান কেন কমবে, আর টর্কের মান কমলে স্পিডই বা বাড়ছে কিভাবে, সেটার জন্য আমাদের পাওয়ারের ইকুয়েশনটা একটু খেয়াল করতে হবে। স্পিড বাড়া মানে হচ্ছে বা স্পিড একটা পাওয়ারের একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট হচ্ছে টর্ক। সো এটা হচ্ছে একটা মোটরের ম্যাক্সিমাম ভোল্টেজ আর কারেন্টের মতো, ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়াল পাওয়ার, এক্ষেত্রে হচ্ছে স্পিড ইনটু টর্ক ইকুয়াল পাওয়ার। অপারেশনাল লিমিট 50 হার্টজ, কারণ মোটরের যে স্পিড তার সাথে পোল, তার নাম্বার অফ পোলস আমি চেঞ্জ করতে পারছি না, কারণ এখানে তো 6টা পোল, আমরা কোনোভাবেই মেকানিক্যাল এই পোলগুলো চেঞ্জ করা সম্ভব না, আমরা জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। তো পোলস 6 রেখে, নাম্বার অফ পোলস 6 রেখে এটা মেকানিক্যালি রেগুলার যে রিয়াকটেন্স গুলো সেটা ডিজাইন করা হচ্ছে 50 হার্টজের জন্য। তো 50 হার্টজে সেটা অপটিমাল পাওয়ার ডেলিভার করতে পারে। সো আমরা যদি এফিসিয়েন্সি 100% ধরি তাহলে 50 হার্টজে সে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করছে। সো দ্য ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য মোটর ক্যানট বি এক্সিডেড। আমরা তাহলে এখানে যেহেতু স্পিড বাড়ছে টর্কের মান কমতে বাধ্য, কারণ এখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার লেভেলটা হিট করছি। অনেকটা ভোল্টেজ কারেন্টের ইকুয়েশনের মতো, বা অনেকটা তোমাদের যদি মনে থাকে সেফ অপারেটিং এরিয়া ছিল ট্রানজিস্টারে, সেখানেও কি পাওয়ার লিমিট ছিল। সো আমরা যদি ভোল্টেজ বাড়াই কারেন্ট কমে যাচ্ছিল, কারেন্ট বাড়ালে ভোল্টেজ কমে আসছিল। সেম গোস ফর দিস মোটর, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 50 হার্টজ বাড়াবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম অপারেটিং লিমিট অফ দ্য মোটর। এর বাইরে রান করালে যেহেতু স্পিড বাড়ছে পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য তার টর্ক কমতে হচ্ছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটার ফ্রিকোয়েন্সির সাথে সাথে স্লিপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং স্লিপটাকে ধরে রাখার জন্য আমাদের এক্সট্রা বা রেটেড ভোল্টেজ হচ্ছে বেশি ভোল্টেজ প্রোভাইড করতে হবে, যেটা আমরা পাচ্ছি না। কারণ একটা মোটরে যদি সে 250 ভোল্টের মোটর হয়, এখানে আমরা 300 ভোল্টেজ দিতে পারবো না, কারণ কয়েলগুলো পুড়ে যাবে। তো এখানে পাওয়ারটা ফিক্স হয়ে যাচ্ছে, এবং পাওয়ারটা ফিক্স থাকার জন্য স্পিড বাড়ার সাথে সাথে মোটরের টর্কটা কমে আসছে। সো দিস ইজ অ্যান আনইউজুয়াল সিচুয়েশন। আর যখন আমাদের পাওয়ার লিমিটের মধ্যে আছে তখন আমরা চাইলে, হ্যাঁ বলো, হ্যাঁ আছে, এটা একটা নির্দিষ্ট ইয়ে পর্যন্ত লিমিট, লিমিটের পরে আর কি ওটার একটা ইয়ে দেওয়া থাকে যে এর মানে ফ্রিকোয়েন্সি এর চেয়ে কম ইউজ করা যাবে না, সামথিং এরকম কিছু আর কি। ওটা সাধারণত ক্যালকুলেশন করে বের করা যায়, ওটা সাধারণত ম্যানুফ্যাকচারার ইয়ে করে দেয় আর কি, স্পেসিফাই করে দেয়। আমরা যে মোটরগুলো ইউজ করি সাধারণত বাসার বাড়িতে, ওগুলোর ক্ষেত্রে ওরকম স্পেসিফাই করা থাকে না, কারণ ওগুলা আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ইয়ে করি না। ধরো একটা পাম্প, পাম্প সাধারণত আমরা স্পিড চেঞ্জ করি না। ধরো আমাদের সিলিং ফ্যান, ওগুলা মানে কোথাও তুমি জিনিস লেখা পাবো না, কারণ ওখানে জানে ওরা আমরা ভোল্টেজ চেঞ্জ করে করবো। ওখানে শুধু ভোল্টেজের ইয়েটা লেখা থাকে, ম্যাক্সিমাম কত ভোল্টেজ এর থাকে। হ্যাঁ, VFD ইউজ হয়, VFD ইউজ হয় ইন্ডাস্ট্রিতে আর কি বেশি ইউজ হয়। তো ওইখানে এই ফ্রিকোয়েন্সি ইয়েটা স্পেসিফিকেশনটা লেখা থাকে, কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারবো এটা লেখা থাকে। তো সাধারণত ওইটা দিয়ে ফ্রিকোয়েন্সি মানে স্পিড বাড়ানো যায় না, মানে রেটেড স্পিড যেটা থাকে তার থেকে কমানো যায়। তো বাড়াতে গেলে দেখা যায় যে এই পাওয়ার লিমিটটাকে হিট করে মানে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় না। তো সেটার কতটুকু কমাবো তারও একটা লিমিট থাকে আর কি, মানে খুব বেশি কমালে তুমি যেটা বললো ওই ওই টাইপের প্রবলেম আসলে অ্যারেস্ট করতে পারে সত্যি কথা। ফ্রিকোয়েন্সি কমায় সেটা স্পিড পাওয়ার হতে পারবো, টর্কের কোনো চেঞ্জ আসবে না। চাইলে আমরা টর্ক বাড়াতে পারবো, কিন্তু নর্মালি যেটা করা হয় ভোল্টেজ, ভোল্টেজের মান চেঞ্জ করে স্লিপের মান চেঞ্জ করার মাধ্যমে টর্কের মানটা মোটামুটি সেম রাখার চেষ্টা করা হয়। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো আমরা কি হবে, একটা
ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অথবা ভিএফডি ইউজ করে এখানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। সো ভিএফডিটা এতটা সিম্পল না, ভিএফডি শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, সেটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজও চেঞ্জ করে। কারণ আমরা এই ইকুয়েশনে দেখে আসছি ফ্রিকোয়েন্সির সাথে স্লিপেরও একটা রিলেশন আছে, শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেই হবে না, স্লিপটাকেও কম্পেনসেট করতে হবে এই স্পিডটাকে ফিক্স রাখার জন্য। সো স্লিপকে কম্পেনসেট করার জন্য আমাদের ভোল্টেজ চেঞ্জ করতে হবে। সো ভোল্টেজ চেঞ্জ করতে গেলে আমরা এই টাইপের একটা সার্কিট নিয়ে আসি, সেটা ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। তো দুইটা আলাদা আলাদা ভাবে কন্ট্রোল না করে দুইটা একই সাথে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ রানিং অ্যান ইন্ডাকশন মোটর ফর রেঞ্জ অফ স্পিড, রিটেইনিং দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, রিটেইনিং দ্য বেস্ট পাওয়ার ফ্যাক্টর, সবকিছু ধরে রেখে একটা ইন্ডাকশন মোটরকে সবচেয়ে ভালোভাবে রান করানো যায় হচ্ছে এই মেথডটি। তো আমরা এই মেথডটা জাস্ট একটু বললাম, বাট আমরা আলটিমেটলি শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা দেখলাম আর কি। ওই যে ইলেকট্রিক ভেহিকেল গুলোতে আসলে ওই এই দুইটা জিনিসই কম্বাইন করা হয়, স্টেট অফ ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। মানে স্টেট অফ ভোল্টেজ কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে স্লিপটা মেনটেন করা। তো ভিএফডি যেটা করে সেটা হচ্ছে ভিএফডি এখানে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দুটাকেই অ্যাডজাস্ট করতে পারে, সার্কিট পাওয়ার ক্যারেক্টারিস্টিক কার্ভ পাওয়া যায়। তো এই কার্ভটা বেসিক্যালি এই কার্ভটাই হাই ফ্রিকোয়েন্সির জন্য আঁকা, হাই ফ্রিকোয়েন্সির জন্য আস্তে আস্তে সেটা সব কমতে থাকবে। তো এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি, এটা হচ্ছে সিনক্রোনাস ফ্রিকোয়েন্সির একটা রেশিও। তো ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তাহলে এটা আমরা পাবো, এটা সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি আর মোটর। আচ্ছা, তবে ইলেকট্রিক ভেহিকেল গুলোতে অনেক সময় দেখা যায় কিছু সময়ের জন্য সেটাকে ওভার রেটেড রান করানো হয় আর কি, টর্ক টর্কটা বাড়ানোর জন্য অনেক সময় ভোল্টেজটা বাড়ানো হয় খুব স্বল্প সময়ের জন্য। সেটা মানে কন্ট্রোল করতে পারে, ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, সেগুলো ক্যালকুলেশন করে খুব সামান্য সময়ের জন্য। কারণ তোমার দেখবে ইলেকট্রিক ভেহিকেল গুলোতে টর্ক খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে অ্যাটলিস্ট শো অফ এর জন্য আর কি, কারণ কত ফাস্ট সেটা অ্যাক্সিলারেট করতে পারে এই টাইপের একটা আইডিয়া থাকে। তো এই টাইপের আইডিয়া মানে অ্যাকচুয়ালাইজ করার জন্য এই মানে ভোল্টেজ বাড়ানোর ছাড়া কোনো উপায় থাকে না, মানে রেটেড ভোল্টেজ হচ্ছে বেশি বাড়ানোর উপায় থাকে না, অ্যাটলিস্ট ফর এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ফ্রিকোয়েন্সি সমান হলে আমরা এরকম পাবো, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত স্পিড বাড়ছে, বাট সেটার টর্কটা কমে আসছে। সো এই কার্ভ আর এই কার্ভ আসলে সেম কার্ভ এই অংশটা অ্যাটলিস্ট। আচ্ছা, নাম্বার থ্রি মেথড হচ্ছে বাই কন্ট্রোলিং দ্য রোটর ভোল্টেজ। রোটর ভোল্টেজ কন্ট্রোল করার সরাসরি কোনো উপায় নেই, কারণ একটা ইন্ডাকশন মোটরের রোটরে আসলে ওরকম ডিরেক্ট কোনো কানেকশন ন্যাচারালি থাকে না। তো রোটর ভোল্টেজটা কন্ট্রোল করার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হচ্ছে এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। তো রোটরে যদি রেজিস্ট্যান্স অ্যাড করানো যায় তাহলে সেটার ভোল্টেজ চেঞ্জ হবে। এখন চেঞ্জ হলে কি হবে, এখানে দেখা যাচ্ছে রোটরের রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল হচ্ছে ডেভেলপ টর্ক। তাহলে আমরা যদি এই টাইপের বা এই ভ্যালুটা দিয়ে কার্ভ আঁকা ট্রাই করি তাহলে দেখো এটা কিন্তু অত সিম্পল না, প্রপোর্শনাল যদি আছে দেখো, আবার রোটরের এই রেজিস্ট্যান্সের মানটা নিচেও আছে, তো এটা স্ট্রেট ফরওয়ার্ড প্রপোর্শনাল আমরা বলতে পারছি না, কারণ এখানে কিছু কম্পোনেন্টও আছে, বাট এটার সাথে রিলেশন আছে এটা বলা যায়। রোটরের রেজিস্ট্যান্স বেশি আসলে আমরা টর্কের মান বেশি পাবো, অ্যাটলিস্ট স্টার্টিং টর্ক। তো এখানে তাই দেখা যাচ্ছে এখানে আর টু মান সবচেয়ে বেশি, আর নট এর মান এটা ডিপেন্ড করবে স্লিপের উপর আর কি, এর জন্য মানে স্টার্টিং টর্কটা বেশি পাওয়া যায় পরে আবার এটা কমে যায়, কারণ সবচেয়ে কম আর নট এর স্টার্টিং টর্কটা খুবই কম। স্টার্টিং টর্ক তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা হচ্ছে স্টার্ট করার সময় ইনিশিয়ালি যে ধাক্কা দিয়ে মোটরটাকে ঘোরায় আর কি। মোটরটা কারণ থ্রি ফেজ মোটর আমাদের, এটা সেলফ স্টার্টিং, এটা নিজে স্টার্ট হতে পারে, আনলাইক সিঙ্গেল পিন ইন্ডাকশন মোটর। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এর সময় তাকে যে ফোর্স ক্রিয়েট করে ঘোরাতে হয় সেটা হচ্ছে স্টার্টিং টর্ক। সো স্টার্টিং টর্ক রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল, সো রেজিস্ট্যান্সের মান যদি আমরা বেশি দিই স্টার্টিং টর্ক বাড়বে। কিন্তু প্রবলেম হচ্ছে যতই স্পিড বাড়তে থাকবে পরবর্তীতে এই হাই রেজিস্ট্যান্সের জন্য এখানে আমরা হাই স্পিডে টর্ক কম পাবো আর লস বেশি পাবো। আর বিসাইডস এটা রেজিস্ট্যান্সে হচ্ছে জাস্ট একটা লস প্রোডাক্ট, রেজিস্ট্যান্সে যে পাওয়ার লসটা আসবে সেটা কোনো কাজ করবে না। এখানে ইন্ডাকট্যান্স হলে কিছু কাজ করতে, ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতে হেল্প করতে, বাট রেজিস্ট্যান্স উইল বি টোটাল লস। আচ্ছা, রেজিস্ট্যান্সটা তাহলে আমাদের, হ্যাঁ বলো,
সেটা ঠিক আছে, সেটা ইনটিউটিভলি ডিফিকাল্ট, সেই জন্যই আমাদের যে ইকুয়েশনের হেল্প ছাড়া কোনো গতি নেই আর কি। কারণ হচ্ছে এই ইকুয়েশন তুমি ডিরাইভ করে আসতে হবে, ইনটিউটিভলি তুমি যদি চিন্তা করো, চিন্তা করা আসলে ডিফিকাল্ট, মানে কিভাবে এগুলো আসলো। এইটা ইকুয়েশন আমি জানি না, তোমাদের মধ্যে মেশিনে কি এই টাইপের ইকুয়েশন পড়ছো না? হ্যাঁ, তো ওখানে তো ডিরাইভেশনটা তোমাদের হয়তো খেয়াল আছে, বাট এটা ইনটিউটিভলি চিন্তা করা আসলে কঠিন, মানে আমাদের হিউম্যান মাইন্ড আসলে ওইভাবে মানে না, যে পুরো জিনিসটাকে তুমি একেবারে ইন্টিটিভলি চিন্তা করতে হবে। এই জন্য আমরা করি কি, ইকুয়েশনের সাহায্য নিই, যে ইকুয়েশন থেকে এই জিনিসটাকে ব্যাখ্যা করা যায় কিনা। তো এখানে দেখা যায় আর কি, মানে ফর শিওর যে উপরে রোটর রেজিস্ট্যান্স এর উপরে এটা ডিপেন্ড করে আর কি। তো রোটর রেজিস্ট্যান্স এর উপর ডিপেন্ড করে, শুধু তাই না, স্লিপ এর উপর ডিপেন্ড করতেছে, মানে স্লিপ 0 না 1 তার উপর ডিপেন্ড করবে। শুধু তাই না, যে রিয়াক্টেন্স গুলোর উপর ডিপেন্ড করবে, মানে এই জিনিসগুলো আসলে ইনটিউটিভলি ব্যাখ্যা করা ডিফিকাল্ট। হ্যাঁ, তুমি হয়তো বলতেছো রেজিস্ট্যান্স বাড়ালে কারেন্ট কমে যাবে, সো আমাদের মানে কিভাবে কি হচ্ছে, বাট কারেন্ট কমে গেলে অনেক সময় দেখা যায় যে এটা ফ্লাক্স এর মানে চেঞ্জটা ওইভাবে কারেন্টের সাথে হয় না আর কি, এরকম। তো এটা একটু মানে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, মানে ইকুয়েশনের সাহায্য ছাড়া এটাকে ইনটিউটিভলি এক্সপ্লেন করা আসলে একটু ডিফিকাল্ট, এটা সত্যি কথা। এখন কিছু করার নেই আসলে, এটা আর কি এক্সপ্লেনেশন হতে পারে, ইনটিউটিভলি কারেন্ট কমে গেলে রেজিস্ট্যান্স, কারেন্ট কমে গেলে নর্মালি ফ্লাক্স কমে যায়, এটা আসলে ওরকম ইনটিউটিভ কোনো অ্যান্সার আসলে দিতে পারতেছে না, এটা আসলে মেক সেন্স করে না ইয়েতে, ইকুয়েশন দিয়ে এটাকে আসলে বোঝা ছাড়া কোনো উপায় নেই আর কি। এখানে স্টার্টিং এ খুব বেশি দরকার, ওয়ান্স ইট হ্যাজ স্টার্টেড we don't need this much resistance. So আমাদের resistance মান যখন এটা মোটামুটি একটা rated speed এ রান করবে, resistance মান কমে যেতে হবে, তো সেখানে ইউজুয়ালি একটা ভ্যারিয়েবল resistance ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে এই টাইপের অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয়, এই টাইপের ডায়োড দিয়ে একটা রেজিস্ট্যান্স, সিঙ্গেল ফেজ রেজিস্ট্যান্স ডায়োড ইউজ করা হয়। তো সেখানে আচ্ছা, তাহলে একটা আবার শর্টে বলি, সেটা হচ্ছে মানে রেজিস্ট্যান্স অ্যাড করলে স্টার্টিং টর্ক বাড়ে, এটা তোমাদের মেশিনে হয়তো একটু ভালো করে পড়ানোর কথা, মেশিনে যদি এ করে থাকে। বুঝতে পারছি, স্বাভাবিক, এটা কারেন্ট কারেন্ট কমে যাচ্ছে, মানে বাড়তেছে কিভাবে, স্টার্টিং টর্ক বাড়তেছে কিভাবে, কারণ টর্ক জিনিসটা হচ্ছে না আমরা ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারি না। কারণ অনেক সময় দেখা যায় টর্ক বাড়লে স্পিড বাড়ে, আবার কিছু সময় দেখা যায় স্পিড বাড়লে টর্ক কমে। আর টর্ক জিনিসটা আসলে হচ্ছে ডিপেন্ড করে, ডাইনামিক একটা জিনিস, স্পিডটা এত ডাইনামিক না, স্পিডটা হচ্ছে আমরা মোটামুটি দেখে বুঝতে পারি যে স্পিড বাড়তেছে, তাড়াতাড়ি ঘুরতেছে, কিন্তু টর্কটা কিন্তু আমরা দেখে বোঝার কোনো উপায় নেই। কারণ অনেক সময় এমন হয় যে স্পিড বেশি কিন্তু টর্ক কম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ওইভাবে আমরা ইয়ে করতে পারি যে স্টার্টিং টর্ক আর স্পিড কিন্তু এক জিনিস না, মানে এমন না যে স্টার্টিং টর্ক বাড়লে স্পিড বাড়বেই, ওরকম আসলে গ্যারান্টি না, এটা ডিপেন্ড করবে হচ্ছে উপরে, লোডের উপরে। ওটা যদি লোড থাকে একরকম বিহেভ করবে, লোড ছাড়া আরেকরকম বিহেভ করবে, বা এটা যদি রেটেড স্পিডে বা রেটেড পাওয়ারের পাওয়ার লিমিটের বাইরে হয় একরকম বিহেভ করবে। সো মানে টর্কটাকে করা মানে ইনটিউটিভলি বোঝা একটু ডিফিকাল্ট, মানে টর্ক মানে এই না যে সবসময় টর্ক বেশি মানে হচ্ছে স্পিড বেড়ে যাবে, ওরকম কিছু না আর কি, মানে এই জিনিসটা একটু মানে মাথায় নেওয়ার ট্রাই করবো। সো টর্কের সাথে এটা ডিপেন্ডেন্ট, এটা কিন্তু স্পিডের সাথে ডিপেন্ডেন্ট না, এটা কিন্তু এরকম বলছে না যে এটা রেজিস্ট্যান্স বাড়ালে সেটা স্পিড বেড়ে যাবে, ওরকম কিন্তু না। হ্যাঁ, কথা কথা ঠিক আছে, কিন্তু টর্কটা কিন্তু অ্যাকচুয়ালি উপর ফ্লাক্স এর প্রপোর্শনাল তা কিন্তু না, অনেক অনেক ক্ষেত্রে না, ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল, কিন্তু বাড়লেই ফ্লাক্স বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে যে টর্ক বাড়বে ওটা আসলে মানে না, মানে টর্কের আইডিয়াটা একটু অন্যরকম। তোমার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, বা আমরা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, এই জন্য আমাদের টর্ক জিনিসটা বুঝতে একটু হয়, মানে টর্কটা কিন্তু অত সিম্পল না। তোমরা মানে আরেকটা অ্যানালজি দিয়ে শেষ করতেছি, তাহলে বুঝবা, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু সবসময় ভোল্টেজ সোর্স ইউজ করি, হ্যাঁ, কারণ ভোল্টেজটা ম্যানিপুলেট করা সহজ,
কারেন্ট ম্যানিপুলেশনটা ইজিয়ার না, মানে এমন না যে সবসময় ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেমে বা একটা লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কারেন্টটা হচ্ছে তোমার ওই এই মানে এই জন্যই আমরা কারেন্টটা সবসময় অ্যাভয়েড করার ট্রাই করি, মানে যে কোনো একটা কম্পোনেন্টকে ফিক্স রেখে আর একটাকে যেটা ইজি সেটা নিয়ে আমরা কাজ করি। তো এই ক্ষেত্রেও আরপিএম নিয়ে কাজ করাটা বা স্পিড নিয়ে কাজ করাটা ইজিয়ার, এই জন্য আমার টর্কটা সাধারণত একটু মানে কম বুঝি আর কি। আর ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে দেখা যায় উল্টাটা, মানে আমরা ভোল্টেজটা একটু ভালো বুঝি এই জন্য কারেন্টটাকে আমরা একটু আইসোলেট করে রাখি, যে সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স নিয়ে আমরা, ধরো আমাদের ব্যাটারি ওটাকে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, কারণ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বানানো একটু ডিফিকাল্ট বা এটা অনেক ক্ষেত্রে ইন্টিউটিভ না, তো ওরকমই আর কি। আমি এই জন্য এমনি বলতেছি আমাদের টর্কের আন্ডারস্ট্যান্ডিংটা অত ভালো না আর কি, মানে টর্ক বাড়লে যে স্পিড বাড়বে বা টর্ক বাড়লে যে এনার্জি বাড়বে ওরকম কিছু না। যেমন এখানে একটা জিনিস খুব খেয়াল করো, যেমন স্টার্টিং টর্ক বেশি, স্টার্টিং টর্ক বেশি মানে কি এটার স্পিড কম, স্পিড কম টর্ক বেশি, তার মানে অ্যাকচুয়ালি পাওয়ার বাড়তেছে কিন্তু স্পিডটা কিন্তু জিরো বা হচ্ছে জিরো কাছাকাছি খুব কম, মানে সামথিং ওরকম কিছু আর কি। তো ওটা দিয়ে একটু আইডিয়া নিতে পারো, বাট এটা আসলে ইন্টুইটিভ আইডিয়া পেতে গেলে টর্ক সম্বন্ধে একটু ভালো আইডিয়া লাগবে আর কি, টর্ক মানে কি জিনিস বা টর্কটা কিভাবে চেঞ্জ হয়, টর্কের ডাইনামিক্সটা একটু ভালো করে বুঝতে হবে আর কি। তো এটা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটু কম বুঝি সত্যি কথা, যেটা এই জন্যই হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, মানে টর্ক বেশি মানে যে স্পিড বেশি ওরকম আসলে জিনিসটা ওরকম লিনিয়ার না, এটা ডিপেন্ড করে অন্যান্য সিচুয়েশনের উপর। তো স্টার্টিং এ আমাদের বেশি টর্ক লাগে, আর স্টার্টিং এ একদম জিরো ইয়েতে সাধারণত নর্মালি টর্ক বেশি থাকে, কারণ হচ্ছে এটার ইন্ডাকশনটা বেশি হয়, নর্মালি স্টার্টিং এ ইন্ডাকশনটা বেশি হয়, নর্মালি টর্ক বেশি থাকে, তো ইন্ডাকশনকে ফার্দার বাড়ানোর জন্য ওই রেজিস্ট্যান্স আরো বাড়ায় দেয় আর কি, এই জন্য টর্ক বেড়ে যায় সামথিং লাইক দ্যাট, বাট নট নেসেসারিলি স্পিড বাড়ে ওরকম কিছু না। তো যাই হোক এটা বুঝতে পারা একটু ডিফিকাল্ট, আমি নিজেও ফিল করতেছি, বাট ইকুয়েশন দেখে বোঝা স্যার আসলে আর কোনো উপায় নেই। আচ্ছা তাহলে আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্টার্টিং এর টর্ক আমাদের বেশি লাগবে এটাকে তাড়াতাড়ি স্টার্ট করার জন্য সামথিং এরকম, তারপরে আসলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে বার্ডেন, এই রেজিস্ট্যান্সটা এই পাওয়ার লস আসবে যখন এটা ফুল স্পিডে রান করবে বা হাই স্পিডে রান করবে বা রেটেড স্পিডে রান করবে, তখন সেই রেজিস্ট্যান্স হচ্ছে পাওয়ার লস করবে, তো তখন আমার রেজিস্ট্যান্স ডিসকানেক্ট করে দিচ্ছে, তখন আমাদের রেজিস্ট্যান্সের কোনো কাজ নেই, কারণ স্টার্টিং টর্ক নেই, কাজ পরবর্তীতে স্লিপার মান চেঞ্জ হয়ে গেলে তখন আর এই আর আর এর উপর খুব একটা ডিপেন্ড করে না, বাট তখন টর্কের এত জরুরি না, তখন আমাদের স্পিডটা মানে ফ্যাক্টর মানে মেইন ফ্যাক্টর, যে একটা কনস্ট্যান্ট স্পিডে রান করলে তখন আর অ্যাডিশনাল টর্ক প্রোভাইড করা লাগে না, তো ওইটা একটা কনস্ট্যান্ট স্পিডে রান করতেছে ওইটাকে মানে ইনার সেটা ওভারকাম করতে যতটুকু লাগে বা ওই ফ্রিকশনটা ওভারকাম করতে যতটুকু টর্ক লাগে, এর চেয়ে বেশি আমাদের টর্ক আসলে দরকার নেই। তো স্টার্টিং এর সময় আমাদের টর্কটা ম্যাটার করবে, আর এটা ওয়ান্স ইট হ্যাজ স্টার্টেড অ্যান্ড রিচড রেটেড স্পিড দ্য টর্ক নো লঙ্গার ম্যাটার্স সামথিং এরকম কিছু আর কি, তো তখন আমাদের এই রেজিস্ট্যান্সটা ডিসকানেক্ট করে দিতে হবে। তো সেই জন্য আমরা এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে পারি যেখানে এই যখন আমাদের ইয়ে দরকার যখন আমাদের রেজিস্ট্যান্সটা দরকার স্টার্টিং এ, তখন আমরা এটাকে অফ রাখতে পারি, এই একটা জিটিও বা একটা থাইরিস্টর রাখলাম আমরা, যেখানে এগুলো সব হচ্ছে ডায়োড, একটা থাইরিস্টর রাখলে এটাকে যদি তখন আমরা ইয়ে করে দিতে পারি অন করে দিতে পারি, তখন মানে যদি অফ রাখতে পারি তাহলে রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, তখন আমাদের স্টার্টিং অবস্থায় এটাকে আমরা অফ রাখবো, এটা যখন স্টার্ট হয়ে যাবে তখন যদি এটাকে অন করে দিই তখন ইট উইল অ্যাক্ট লাইক মোর লাইক এ শর্ট সার্কিট, তো পরবর্তীতে আমাদের এই রেজিস্ট্যান্সটা দরকার নেই, এটা আমরা শর্ট করে দিতে পারি। তো এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট ইউজ করা যেতে পারে আর কি। তো এখানে মানে এই জিনিসটা রোটরে থাকে, তো এটা পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে ইজিলি করা সম্ভব আর কি, বা অনেক ক্ষেত্রে তোমাদের ল্যাবে যে সুইচ দিয়ে করা হয়, ল্যাবে তোমার মোটর যেটা দেখে আসছো ওটা এরকম সুইচ থাকে, সুইচ গুলোকে পরবর্তীতে ওই শর্ট করে দেওয়া হয়, বাট এটা অটোমেটিক্যালি করতে চাইলে এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, প্রথমে সুইচটা অফ থাকবে তারপর সুইচটা অন করে দিলে এরকম শর্ট হয়ে যাবে, তখন আর রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কোনো অ্যাডিশনাল পাওয়ার লস আসবে না, সামথিং এরকম আর কি। আচ্ছা এখানে এগুলো বলা হয়েছে মোটামুটি, দা রোটর ভোল্টেজ বেশি দেখছে ম্যাথের একটা প্রশ্ন আমরা গতদিন করি নাই, এটা আমার স্পিডে দেখেন সেটা হচ্ছে পারফেক্ট, ও গতদিন পারফেক্ট দেখাতে ভুলে গেছি, পারফেক্ট বইতে আছে তাও আমি একটু শর্টে দেখে বের করা, পারফেক্ট বলছেন পরে বের করবো, পরে বের করা হয়নি। তো পারফেক্ট বের করার ইকুয়েশন হচ্ছে এটা আমরা জানি
রিয়েল পাওয়ার ইকুয়াল ভিআই কস থিটা, সো রিয়েল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারকে যদি আমরা, কিন্তু আগের চ্যাপ্টারের ম্যাপটা এটা আমাদের সময় আচ্ছা 6 মিনিট আছে, হয়ে যাবে এর মধ্যে রেশিও করি তাহলে আমরা পাওয়ার সার্কিট পেয়ে যাবো। সেখানে আমাদের রিয়েল পাওয়ার জানতে হবে, অ্যাপারেন্ট পাওয়ার জানতে হবে। রিয়েল তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ আর কি, এটা হচ্ছে আগের চ্যাপ্টার ওই পাওয়ার ফ্যাক্টর ইয়েটা দেখাচ্ছে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি বেশি কিছু নাই, এই লেকচার 8 এ মানে খুব বেশি কিছু নাই, পুরাতন জিনিস জাস্ট একটু নতুন ফরম্যাটে। আর দুই ভাগে ভাগ হবে, কারণ এখানে একটা রোটর সার্কিট থাকবে, একটা স্টেটর সার্কিট থাকবে। রোটর সার্কিট মিন্স ফিল্ড সার্কিট এন্ড আর্মেচার সার্কিট। তাহলে ফিল্ড সার্কিটে আই এফ ফ্লো করবে, আর্মেচার সার্কিটে আই এ ভি এ আর ভি এফ। তাহলে ভি এফ আই এফ ভি এ আই এ এগুলো জানলে আমরা এই রোটর সার্কিট এন্ড স্টেটর সার্কিটে কি পরিমাণ রিয়েল পাওয়ার সেটা জানতে পারবো। তাহলে এখানে কি কি ভ্যালু বসানো হয়েছে, ভি এ আই এ প্লাস ভি এফ আই এফ, মানে টোটাল পাওয়ার বসিয়ে দিলে আমরা রোটর আর স্টেটর সার্কিটে যে হোয়াট ইজ দ্য লস আসছে সেটা বের করতে পারবো। এই পাওয়ারটা কি প্রোভাইড করতে হবে, কি এসি সাপ্লাইটা প্রোভাইড করতে হবে? না, এখানে এসি না, এখানে অ্যাকচুয়ালি আমরা এসিটাকে ডিসিতে কনভার্ট করে নিব, কারণ এখানে একটা রেকটিফায়ার সার্কিট বেসিক্যালি। তো এখানে যদি আমরা এসি দেই, ধরে নিচ্ছি এখানে একটা এসি দেওয়া হচ্ছে, এখানে আমরা ট্রান্সফরমার দেখে হঠাৎ ক্লিয়ার হতে পারবো। এখানে আমরা একটা এসি সাপ্লাই দিচ্ছি, সেটা রেকটিফায়ারের মধ্যে কন্ট্রোল ওয়েতে ডিসিতে কনভার্ট হয়ে মোটরকে সাপ্লাই প্রোভাইড করছে। তার মানে এই ট্রান্সফরমারে আমরা অথবা এই এসিতে যেই পাওয়ার দিচ্ছি, এই পাওয়ারটাই মোটর পাচ্ছে। তো যদি তাই হয়, আমরা টোটাল পাওয়ারটা ধরতে পারি এই টোটাল ডিসি পাওয়ারটার সামেশন, মানে এটা হচ্ছে টোটাল ওয়াটের। আর অ্যাপারেন্ট পাওয়ার সেটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। এখন ভোল্টেজের মান আমরা অলরেডি জানি, ভোল্টেজের মান কিভাবে জানি, এখানে 440 ভোল্ট বলা আছে, সো উই নো দ্য ভ্যালু অফ ভোল্টেজ। আর কারেন্টের মান কত হবে, কারেন্টের মানটা এখানে বের করছে ডিসি কারেন্টকে আরএমএস কারেন্টে কনভার্ট করে, ঠিক আছে? এটা ডিটেল এক্সপ্লেনেশন অ্যাপেন্ডিক্সে পাবো। ডিসি কারেন্ট আরএমএস এ কনভার্ট করলে কি হয়, কারণ আরএমএস হচ্ছে অ্যাকচুয়ালি ডিসি ইকুইভ্যালেন্ট। আসলে যে ইফেক্টিভ পাওয়ারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডিসি পাওয়ার বা ডিসি ভোল্টেজ, যাই বলে না কেন। কিন্তু আরএমএস ডিসি ইকুইভ্যালেন্ট কারণ হচ্ছে আরএমএস কিন্তু স্কোয়ার করা হয়, স্কোয়ার করলে কিন্তু এটা একই সাইডে চলে যায়, বুঝতে পারছো? স্কোয়ার করে আবার রুট করে, তো সো স্কোয়ার করে রুট করলে যে এরিয়াটা আর ডিসি এরিয়াটা মোটা মানে মোটামুটি সেম। একটা এসি ভোল্টেজের ক্ষেত্রে বা একটা সাইন ওয়েভের ক্ষেত্রে ডিসি মানটা জিরো চলে আসছে, তো আমরা সরাসরি ডিসি মানটা ইউজ করতে পারবো না। আমাদের কি করতে হয়, ডিসিটাকে স্কোয়ার করে তারপরে রুট করতে হয়, কারণ নেগেটিভ নেগেটিভ পোর্শনকে বাদ দেওয়ার জন্য। তো আমরা এই ডিসি কারেন্টকেও যদি স্কোয়ার করে রুট করি, সেটা আমরা ইকুইভ্যালেন্ট আরএমএস কারেন্টটা পাবো। তো এই দুইটা কারেন্ট, এই কারেন্ট আর ভোল্টেজকে গুণ দিলে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা পাচ্ছি। তো অ্যাপারেন্ট পাওয়ার আর রিয়েল পাওয়ার থেকে আমরা সামথিং পাওয়ার ফ্যাক্টর একটা ভ্যালু পাবো। দ্যাট এন্ডস আওয়ার লেকচার অন এসি ড্রাইভস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি শেষ আর কি। এখন তোমাদের অবশ্যই কোশ্চেন থাকবে, কোশ্চেন আজকে যা আছে বলতে পারো, আজকে যা আছে অনেকে হয়তো বলে ফেলছে দেখবেন, আর এমনিতে আরো কোশ্চেন থাকতে পারে। তো এই এই সেই ক্ষেত্রে আমরা একটা সামারি ক্লাস নিতে পারি, সেটা তোমরা যখন বলো আর কি। তোমরা আর হচ্ছে ইয়ে কোশ্চেন আনসার প্যাটার্ন, কোশ্চেন আনসারের জন্য এটা একটু জাস্ট শুনো, বেশি সময় লাগবে না। কোশ্চেন কোশ্চেন মানে ফাইনাল কোশ্চেনে পার্টে পার্ট বি তো অবশ্যই থাকবে, পার্টিতে থাকবে হচ্ছে ডিভাইস, তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ রেক্টিফায়ার, থ্রি ফেজ রেক্টিফায়ার, এসি ভোল্টেজ কন্ট্রোলার, এগুলো সব হচ্ছে পার্টিতে থাকবে। আর পার্ট বি তে শুরু হবে হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার থেকে, ডিসি টু ডিসি কনভার্টার, ইনভার্টার, তারপর হচ্ছে এসি ড্রাইভস, ডিসি ড্রাইভস, এগুলো হচ্ছে পার্ট বি তে থাকবে। পার্ট এ তে চারটা কোশ্চেন থেকে তিনটা, পার্ট বি তো চারটা থেকে তিনটা অ্যান্সার করবো আর কি। তোমাদের যদি 60 মার্কস থাকে, 30-30 এভাবে ভাগ হয়ে যাবে, ওই যেভাবে পরীক্ষা দেওয়া আর কি। পরীক্ষা তো গতবার 4 ঘন্টা হয়েছিল, এখন এবার কথা হয় আমি জানি না, তোমার তো এবার মানে ক্যাম্পাসে পরীক্ষা হয় কিনা সেটা নিয়েও কিছু কেউ কিছু বলেনি। ক্যাম্পাসে পরীক্ষা হবে না আমার যেটা মনে হয়, তারপর যদি হবে না না হবে এই বিষয়ে কিছু বলেও নেই ভার্সিটি বা ডিপার্টমেন্ট কিছু বলে নেই, মানে সেজন্য আমরা আসলে জানি না। এখন কোশ্চেন প্যাটার্ন মোটামুটি এরকম আর কি। আর কোশ্চেন তোমাদের রোল নাম্বার দিয়ে কিছু ম্যাসেজ থাকতে পারে, ম্যাথ প্রবলেম গুলো রোল নাম্বার দিয়ে সেগ্রিগেট করা থাকতে পারে, তো ওগুলো একটু ইয়ে করবো মানে প্র্যাকটিস করবো আর কি। মানে এমন না যে, আর তোমরা তো এমনি ওপেন বুক এক্সাম এমনি পারবো, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। টাইমটা একটা বড় ফ্যাক্টর, কোশ্চেন খুব মানে
খুব চ্যালেঞ্জিং থাকবে, স্পেশালি ইয়েতে প্ল্যানিং এর ব্যাপারে। তো মানে সময় নষ্ট করতে পারবো না আর কি। তো এই তো আর তেমন কিছু বলার নেই। তো তোমাদের যদি অ্যাডিশনাল ক্লাস লাগে আমাকে তাহলে একটু ইনফর্ম করলে হয়তো নেক্সট উইকে ওরকম অ্যাডিশনাল ক্লাস লাগবে নি বলতে। আমার মনে হয় লাগবে না, ভিডিও লেকচার গুলো আপলোড করা আছে তো ওখান থেকে দেখতে দেখে দেখতে পারবো আর কি। আর কোনো কোশ্চেন বা এই রিলেটেড কোনো মানে কোশ্চেনে কি কি থাকবে এই এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে করতে পারবে কি তোমরা? ভালো কথা। সেটা হচ্ছে ইয়া আমরা অ্যাসাইনমেন্ট দুইটা দিব, অ্যাসাইনমেন্ট কথা আগে বলছি, অ্যাসাইনমেন্ট দুইটা হয়তো 30 তারিখ একই সাথে ইয়ে করবো আর কি, অ্যাসাইনমেন্ট 3 এন্ড 4 বা অ্যাসাইনমেন্ট 1 এন্ড 2 যদি যাই বলো না কেন, ওটা 30 তারিখ হয়তো ইয়ে করবো ক্লাসরুমে দিয়ে দিবা মানে আগামীকাল আর কি। সো এটার ডেড লাইন খুব সম্ভবত 7 তারিখ পর্যন্ত থাকবে, 7 তারিখের মধ্যে তোমার ইয়ে করবো আর কি, সাবমিট করবো। আর হচ্ছে আর একটা ফর্ম হয়তো আজকে বা কালকে আপলোড করতে পারি, তোমাদের ওবি রিলেটেড, ওবিতে কি বুঝলো না বুঝলো ওটা একটু মানে ফিল আপ করে দিয়ে দিই গুগল ফর্ম। ঠিক আছে এই তো, আর আপাতত কিছু মনে পড়ছে না। তো যাই হোক, তোমাদের যদি আর কোনো ইয়ে লাগে এডিশনাল কোয়েশ্চেন আনসার সেশন বা এই টাইপের কিছু লাগে তাহলে আমাকে বললে আমি হয়তো ওরকম কোনো একটা ক্লাসে অ্যারেঞ্জ করবো। আদারওয়াইজ আমাদের ফর্মাল ক্লাসের ওরকম প্রয়োজন নাই। তো আজকেই তাহলে লাস্ট ক্লাস, তো তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমার তো এটাও তোমাদের হয়তো মানে তোমার সবারই লাস্ট সেমিস্টার কম বেশি, তো হয়তো ওভাবে আর ওরকম একাডেমিক ক্যাপাসিটিতে হয়তো দেখা হবে না আর কি। তোমার সাথে এমনি তো দেখা হয়নি আমার, অনলাইনে অনলাইনে চলে গেল, হয়তো ল্যাপটপ তোমাদের নিচ্ছে কিনা আমি জানি না। তো যাই হোক, আশা করি তোমরা ভালোই করবো আর কি, পরীক্ষা বলো বা হচ্ছে রিয়েল লাইফে বলো, তোমরা আশা করি সাকসেসফুল হবে। তো তো ঠিক আছে, তোমরা আমার জন্য দোয়া রেখো আর কি, আর তোমরা আশা করি ভালো থাকবা। আর যদি কোনো অ্যাডিশনাল ক্লাস লাগে তাহলে আমাকে একটু ইনফর্ম করলে আমি হয়তো ওরকম একটা মানে ক্লাস টাইমে একটা ক্লাস নিব আর কি, যদি দরকার না হয় তাহলে আমি হয়তো ক্লাস নিব না আর কি। তো বলো তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমাদের জন্য তো দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে। তোমরা হচ্ছে আমাদের মানে ভার্সিটি নেক্সট জেনারেশন, তোমরাই এক সময় লিড করবা, তোমরাই এক সময় মানে কন্ট্রোল করবা সবকিছু। তো সেজন্য তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে, তোমাদের জন্য শুভকামনা থাকবে। আমিও আমিও হয়তো আমার ক্যাপাসিটিতে যতটুকু পারছি পারলাম পড়াই পড়ানোর ট্রাই করছি আর কি। এখন মানে সবারই ল্যাকিংস থাকে বুঝতে পারতেছি, তো তোমাদের মানে সেই ল্যাকিংসটা কাভার করতে গেলে তোমাদের নিজেদের একটু পড়ালেখা করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, একাডেমিক মানে পারপাস সার্ভ করতে গেলে পড়ালেখা ছাড়া কোনো গতি নেই আর কি। তো আনফর্চুনেটলি তোমাদের সাথে ওরকম আর দেখা হবে না, কারণ অনলাইনে ক্লাস হচ্ছে, তোমাদের ওই ক্লাস পার্টি বা এই টাইপের কিছু তো হচ্ছে না। নর্মালি ফেস টু ফেস ক্লাসে দেখা যায় যে শেষে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ, তোমার ছবি টবি তুলো, এরকম অনেক ইয়েতে হয়, কিন্তু এই টাইপের কোনো মানে অকেশন নাই আর কি আজকে কেয়ার করা। তো যাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রইলো। পরীক্ষা ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। সো ঠিক আছে, তো করোনা করোনার সময় দেখা হবে আর কি। তো সেই পর্যন্ত ভালো থেকো, আর কোনো কোশ্চেন থাকলে আমরা আবার কোনো একটা সেশন অ্যারেঞ্জ করতে পারি, অসুবিধা নেই, তো আমাকে ইনফর্ম করো আর কি। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে।